হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ইন্ডোনিলস পাঠশালা ইন্ডোনিলের পাঠশালায় তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা জানব ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো ও প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংগঠন ডিআরডিও সম্পর্কে এই এই দুটো টপিক থেকে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে বিভিন্ন ধরনের কোশ্চেন আসে তাই কিছু ইম্পর্ট্যান্ট তথ্য আমি আজকের ভিডিওতে তোমাদের শোনাবো তা চলো ভিডিওটা শুরু করা যাক বিজ্ঞানী বিক্রম সারাবাহের অনুরোধে উনিশশো সালে জওহরলাল নেহেরু পরমাণু শক্তি বিভাগ ডিএই অধীনে ইন্ডিয়ান ন্যাশনাল কমিটি ফর স্পেস রিসার্চ ইনকোসফার প্রতিষ্ঠা করেন ডিএ এর ইনকোসফারই পরবর্তীকালে উনিশশো সালে ইসরো হয়ে ওঠে মানে ইসরো প্রথমে জওহরলাল নেহেরুর দ্বারা তৈরি হয়েছিল এটা প্রথমে পরমাণু শক্তি বিভাগের অধীনে ছিল এবং সেটা ইনকোসফার তার নাম ছিল এই ইনকোসফার উনিশশো সালে ইসরো নাম নিয়ে আমাদের সামনে আসে ভারত সরকার উনিশশো সালে একটি মহাকাশ কমিশন ও মহাকাশ বিভাগ ডস গঠন করে এবং ইসরোকে ডসের অধীনস্থ করা হয় যা সরাসরি ভারতের প্রধানমন্ত্রীর দ্বারা তত্ত্বাবধান করা হয় অন্যদিকে ইসরো চেয়ারম্যানও ডসের নির্বাহী হিসাবে কাজ করেন মানে ইসরো হচ্ছে ডসের অধীনে কাজ করে আর এই ইসরো ইসরো প্রধানমন্ত্রী তত্ত্বাবধানে থাকে মানে ইসরোকে প্রধানমন্ত্রী তত্ত্বাবধানে চলে আর ইসরো যে চেয়ারম্যান হয় সে ডসের থেকেই আসে ইসরোর পুরো নাম ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন মানে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো প্রতিষ্ঠা হয় পনেরোই আগস্ট উনিশশো সালে এর সদর দপ্তর বেঙ্গালুরু কর্ণাটক ইসরোর সরকারি ভাষা ইংরাজি ইসরোর বাণিজ্যিক শাখার নাম আন্তারিক্স এটি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এর উদ্দেশ্য হল ইসরোর পণ্য পরিষেবা এবং প্রযুক্তির প্রচার করা ইসরোর দ্বিতীয় বাণিজ্যিক শাখাটি হলো নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেড এটা প্রতিষ্ঠিত হয়েছিল দু সালে ইসরোর প্রথম অধ্যক্ষ বা চেয়ারম্যান ছিলেন বিক্রম সারাভাই ইসরোর বর্তমান চেয়ারম্যান এস সোমনাথ ইসরোর যে লোগোটা আমরা এখন দেখি এই ইসরোর লোগো দু সালে গৃহীত হয়েছিল অফিসিয়ালি গৃহীত হয়েছিল ইসরোর প্রথম মহাকাশ স্টেশন হলো সতীশ ধাবন স্পেস সেন্টার এটি অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় অবস্থিত ইসরোর দ্বিতীয় মহাকাশ স্টেশন হল থুম্বা নিরক্ষীয় রকেট উৎক্ষেপণ কেন্দ্র এটি কেরালার তিরুয়ন্তপুরমে অবস্থিত থুম্বা রকেট স্টেশনের নতুন নাম রাখা হয়েছে বিক্রম সারাভাই স্পেস সেন্টার মানে এখন আমরা যেটাকে বিক্রম সারাভা স্পেস সেন্টার বলে জানি তার আগের নাম ছিল থুম্বা রকেট সেন্টার ইসরো ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট তৈরি করে তাহলে ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ কী ছিল আর্যভট্ট যা সোভিয়েত ইউনিয়ন দ্বারা উনিশশো সালে উনিশে এপ্রিল উৎক্ষেপণ করা হয় এটি সোভিয়েতের কসমস থ্রি রকেট দ্বারা উৎক্ষেপণ করা হয়েছিল ইসরোর স্যাটেলাইট লঞ্চারগুলোর পুরো নাম এবার জানব এস এল ভি স্যাটেলাইট লঞ্চার ভ্যাকেল পি এস এল ভি পোলার স্যাটেলাইট লঞ্চার ভ্যাকেল জি এস এল স্যাটেলাইট লঞ্চার ভ্যাকেল সম্পূর্ণভাবে ভারতের তৈরি স্যাটেলাইট প্রথম ভারতের তৈরি স্যাটেলাইট হল রোহিণী যেটি এস এল ভি থ্রির সাহায্যে উনিশশো সালে উৎক্ষেপণ করা হয়েছিল ইসরো পৃথিবীর প্রথম মহাকাশ সংস্থা হিসাবে চাঁদে জলের অস্তিত্ব খুঁজে পেয়েছে ভারতের রকেটম্যান নামে কে পরিচিত কে সিওয়ান ভারতের আধুনিক মহাকাশ গবেষণার জনক বলা হয় বিক্রম সারাভাইকে ইসরো দু সালের পনেরোই ফেব্রুয়ারি একশো চারটি স্যাটেলাইট একসঙ্গে পরীক্ষা করে বিশ্ব রেকর্ড তৈরি করেছে ইসরোর নানা মহাকাশ অভিযানগুলো সম্বন্ধে বা মহাকাশ মিশনগুলো সম্বন্ধে আমি আর ভিডিওতে বলবো এবার আমরা জানব ডিআরডিও সম্বন্ধে ডিআরডিও এর পুরো নাম ডিফেন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংগঠন ডিআরডিও ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে কাজ করে এটি গঠিত হয় উনিশশো সালে এর সদর দপ্তর ডিআরডিও ভবন নতুন দিল্লি ডিআরডিওর নীতিবাক্য শক্তির উৎপত্তি বিজ্ঞানে ডিআরডিওর বর্তমান চেয়ারম্যান সমীর ভি কামাত একান্নটি ল্যাব ল্যাবরেটারির মাধ্যমে ডিআরডিওর নেটওয়ার্ক প্রসারিত এই ল্যাবরেটরিগুলির দ্বারা সংস্থার বিভিন্ন ক্ষেত্রে যেমন এয়ারনোটিক অস্ত্র শস্ত্র ইলেকট্রনিক কম্পিউটার সায়েন্স মানব সম্পদ উন্নয়ন মিসাইল যুদ্ধযান উন্নয়ন ও নৌ গবেষণা জীবন বিজ্ঞান উন্নয়ন প্রভৃতি প্রতিরক্ষা প্রযুক্তিতে উন্নতর করে তোলার কাজে এই ল্যাবরেটারিগুলোকে ব্যবহার করা হয় এল এর পুরো নাম হল ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ল্যাবরেটরি এটি ভারতের হায়দ্রাবাদে অবস্থিত একটি ক্ষেপণাস্ত্র উন্নয়ন পরীক্ষাগার ডিআর এটি ডিআরডিওর অধীনে কাজ করে এটি একটি প্রিমিয়ার সিস্টেম ইঞ্জিনিয়ারিং ল্যাবরেটরি যা সশস্ত্র বাহিনীর জন্য বিভিন্ন ক্ষেপণাস্ত্র সিস্টেমের নকশা উন্নয়ন এবং তাদের সরবরাহের ওপর কাজ করে ডিআরডিএল পৃথি অগ্নি সিরিজ আকাশের সারফেস টু এয়ার ক্ষেপণাস্ত্র অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র টর্পেডো অ্যান্ড ট্যাঙ্ক ও বিমানের জন্য পাল্টা ব্যবস্থার মতো যে ক্ষেপণাস্ত্রগুলো আছে এইগুলো সব নকশা তৈরি করেছে আজ এই পর্যন্ত যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো কমেন্ট করতে ভুলো না কিন্তু থ্যাংক ইউ